সমালোচনা ও প্রতিবাদ আমলে না নিয়ে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর করল যুক্তরাষ্ট্র। অ্যালাবামা অঙ্গরাজ্যের অ্যাটমোরে অবস্থিত হলম্যান সংশোধনাগারের মুখপাত্র জানান, 58 বছর বয়সী কেনেথ স্মিথের বিরল মৃত্যুদণ্ডের সাক্ষী হতে গণমাধ্যমের 5 জন প্রতিনিধিকে রাখা হয়েছিল। বিশেষভাবে তৈরি মাস্কের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস ছেড়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বে প্রথমবারের মতো এই পদ্ধতিতে কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর হল। 2022 সালেও বিষাক্ত সিরিঞ্জের মাধ্যমে কেনেথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়। 1988 সালে এলিজাবেথ সেনেটকে হত্যা করে বিমার অর্থ পাওয়ার আশায় তার স্বামী ধর্মপ্রচারক চার্লস খুনি ভাড়া করেন। ঘটনা ফাঁস হলে আত্মহত্যা করেন চার্লস। হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। কেনেথের সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর হয় 2010 সালে। যুক্তরাষ্ট্রের সংবিধানের 8ম সংশোধনীর আওতায় নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার আবেদন সম্প্রতি খারিজ করে দেন অ্যালাবামার অ্যাটর্নি জেনারেল।